শ্রীমদ স্বামী কমলস্থ আনন্দজি মহারাজের কাছ থেকে আর একটি সুন্দর বক্তব্য শুনি। মহারাজকে মহারাজের বক্তব্য শুরু করবার জন্য অনুরোধ জানাই। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्ने जायिका सत्ये रामकृष्णे स्थिता हिता सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्ति सदाणीन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो गिरीशं तं नमाम्यहम्। মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন, মহারাজের চরণের ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন পরম শ্রদ্ধাভাজন মাননীয় শ্রী ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়, কিছুক্ষণ আগে সুন্দর ভাষণ আমাদের প্রদান করলেন। আমার সামনে উপস্থিত আছেন পূজনীয় স্বামী অভিষ্ঠানন্দজি, স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজ এবং আরও সাধু এবং ব্রহ্মচারী, সবাইকে যথাযথ প্রণাম ভক্তি নিবেদন করি। উপস্থিত আছেন পরম শ্রদ্ধাভাজন ভক্তমণ্ডলী, এই জেলার বিভিন্ন জায়গা থেকে। কিছুক্ষণ আগে শুনছিলাম কোথায় বারাসাত তো নয়, বসিরহাট এবং আরো অনেক দূর থেকে সবাই আপনারা এসেছেন এবং তিনটের আগে থেকেই আপনারা এখানে বসে আছেন এবং এতক্ষণ ধরে এই শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি এবং নিবেদিতার কথা এতক্ষণ ধরে আপনারা শুনছেন। এখন অনেকক্ষণ বেজে গেছে, এখন প্রায় ছটা প্রায় বাজতে যায়, সাড়ে ছটা বেজে গেছে, ছটা চল্লিশ বাজে। তা সেই জন্য আমি বেশিক্ষণ বলবো না, মহারাজ তারপর আমাদের আপনাদের আশীর্বাণী প্রদান করবেন। তা কিছুক্ষণ আগে আপনারা সোমনাথ বাবুর সুন্দর বক্তৃতা আপনারা শুনেছেন, তার আগে অনেক বক্তৃতা হয়েছে। তা আমি ভগিনী নিবেদিতার যে আলোক সামান্য জীবন, আপনারা বুঝতেই পারছেন যে মহিষী এমন একজন নারী, তিনি আমাদের ভারতবর্ষে এসে কিভাবে আমাদের ভারতবর্ষে এক হয়ে গেছিলেন। এখন আমাদের বারবার বলতে হয় যে ভারতবর্ষে তিনি এসেছেন তারপর এক হয়ে গেছে। তা ভারতবর্ষে এসেছেন 1898 সালে 28শে জানুয়ারি। তা সেই দিক থেকে বিচার করলে যে এই যে বছরটা 2018 সাল, তার 121তম বছর যেখানে তিনি ভারতবর্ষে পদার্পণ করেছেন। তা সেই দিক থেকে আমরা যদি ভাবি যে আমাদের নিবেদিতা, তার বয়স কিন্তু 121 বছর পরে আমাদের কথা মনে পড়ছে, 121। তার আগে তিনি ছিলেন মার্গারেট, তিনি নিবেদিতা নন, মার্গারেট ছিলেন। 121 বছরে আমাদের মনে হচ্ছে, কারণ 121 বছরে 1898-র 28শে জানুয়ারি তিনি কলকাতাতে পদার্পণ করেন। তারপর থেকেই সবটাই তিনি একেবারে আমাদের ভগিনী, তিনি আমাদের একেবারে নিবেদিতা। তা এই যে আমাদের নিবেদিতা, সেইটাই হচ্ছে আজকের আমাদের বিষয়বস্তু। বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের এই যে আয়োজন ভগিনী নিবেদিতা, তা সেই ভগিনী নিবেদিতা, যে আমাদের যে নিবেদিতা, তার যে জীবন, আলোক সামান্য জীবন, যেটা আমরা আলোচনা করতে বা ধ্যান করতে, অনুধ্যান করতে বসেছি, তা সেখানে আপনারা তো অনেকক্ষণ সকাল থেকে অনেক শুনেছেন।
তা শুনতে শুনতে আপনাদের মনে হয়েছে যে এই মহিয়সী নারীর অসামান্য অবদান। যদি একটা বিরাট নদী হয়, সে বিরাট নদী, সে ধরুন বিরাট একটা হিমবাহ থেকে অনেক উঁচু থেকে তৈরি হয়েছে গঙ্গার মতো, সে যখন প্রবাহিত হয় ঊষর মৃত্তিকার উপর দিয়ে, সেই মৃত্তিকাকে পবিত্র করে, উর্বর করে, সুন্দর করে, সে কিন্তু হারিয়ে যায় মহাসমুদ্রের মধ্যে। কিন্তু এই যে নদীর পরিক্রমা, যখন উপর থেকে নামতে 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 হারিয়ে যাচ্ছে বিরাট সমুদ্রে, তখন দেখতে পাওয়া যাবে যে ওই নদীর বিস্তার নানা বাঁক নানা শাখা বেরিয়ে গেছে, সেই শাখা বাঁক সব কিছু নিয়ে ওই যার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে সুন্দর উর্বর এবং সমৃদ্ধ করে তুলছে। তা ওই যে বাঁক বা শাখাগুলো যদি আমরা দেখি, সেখানে দেখতে পাওয়া যাবে যে কয়েকটি শাখা যেন বেশ উজ্জ্বল লাগে, আরো অনেক আছে উজ্জ্বল লাগে। তাই নিবেদিতারই জীবন, আমাদের নিবেদিতার জীবন, যেটা বলছিল যে 121তম বছর হচ্ছে আমাদের ভগিনী, আমাদের নিবেদিতা, যে তার এই যে জীবন, আলোক সামান্য জীবনের এই যদি দেখি, চারখানা এইরকম শাখা আমরা দেখতে পাবো, চারটে শাখা, প্রধানত চারটে শাখা দেখা যাবে। সেই চারটে শাখার প্রধান শাখা দেখা যাবে ভগিনী নিবেদিতার, যে প্রধান হচ্ছে সেবা কাজ, সেবা ধর্ম। ভগিনী নিবেদিতার প্রধান হচ্ছে সেবা ধর্ম। যে সেবা ধর্মটা ভগিনী নিবেদিতা আগে যখন ছিলেন আয়ারল্যান্ডে, যখন ছিলেন স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময় ইংল্যান্ডে যখন ছিলেন, তখনও তিনি কিন্তু কিছু কিছু করেছেন। তাই তিনি বিদ্বৎ সমাজে খুবই পপুলার ছিলেন, তিনি শিক্ষক হিসাবে খুব পপুলার ছিলেন, একেবারে স্বার্থপর এরকম একজন মানুষ যদি থাকত কেউ তাকে মানত না। কিন্তু ভারতে এসে আমাদের যখন নিবেদিতা হলেন, তার সেবা কাজটা স্বামীজির চিন্তার অনুসারী। স্বামীজির চিন্তা আপনারা সবাই জানেন, স্বামীজির চিন্তার সেবা কাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে, প্রধান যে শর্ত, জীবাত্মা আর পরমাত্মার মিলন, একত্ববোধ, এইটা হচ্ছে প্রধান, হচ্ছে সেবা কাজের প্রধান ধর্ম। যেটা আমাদের মধ্যে আছে সেই জীবাত্মা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেটা পরিব্যাপ্ত, পরমাত্মা যখন এক হবে, তখন যে সেবা করছে সে তখন মনে করবে সবার মধ্যে সেই বিরাজ করছে। এই যে বেদান্তের গভীর তত্ত্ব স্বামীজি নিজের জীবনে তিনি অনুষ্ঠান করে আমাদের হাতে তুলে দিয়েছেন, ভগিনী নিবেদিতা মধ্যে কিন্তু ওটা তিনি ঢুকিয়ে দিয়েছেন। তাই আমরা দেখতে পাই মাত্র এক বছরের মধ্যে তিনি কলকাতার বাগবাজার বস্তিতে, তখনকার দিনের বস্তি মানে খুবই খারাপ অবস্থা, স্যাঁতস্যাঁতে জায়গা, মানুষজনের অবস্থা এইরকম, সেখানে তিনি থাকছেন, খুব একটা অপরিসর জায়গা, সবাই খুব সন্ত্রস্ত, কারণ তিনি বিদেশ থেকে এসছেন, সেখানে যা কিছু পারিপাট্য এখানে তো কিছুই নেই, আর এখানে হেলথ অ্যান্ড হাইজিন তো তখন তো কিছুই ছিল না। তা সেই জায়গায় উনি দিনের পর দিন ওখানে কাটাচ্ছেন, সবাই বলছে যে আপনি ভগিনী আপনি এখান থেকে সরে যান, অন্য ভালো জায়গাতে যান, উনি নিজের মতোই কাটাচ্ছেন। কিন্তু তার উত্তর দিয়েছিলেন, উত্তর তিনি খুবই মানে কম কথা বলতেন, কিন্তু যখন উত্তর দিতেন সেটা কিন্তু আবার কারেক্ট উত্তর। সেই উত্তরটি আমরা পাই, তিনি একটা লন্ডনে একটি বক্তৃতা দিচ্ছেন, সেখানে তিনি বলছেন, সত্যিকারের কাজ করার সম্ভব নয়, মহান জীবনের উন্মেষ সম্ভব নয়, যদি আমরা যাদের মধ্যে থাকি তাদের জন্য কাজ, যাদের জন্য কাজ করি তাদেরকে একাত্ম করতে না পারি। তিনি লন্ডনে গিয়ে উত্তর দিয়েছিলেন এক থেকে দেড় বছর পরে, ১৯০০ সাল, দু বছর পরে উত্তর দিয়েছিলেন, যে
যাদের জন্য আমি কাজ করছি তাদের সঙ্গে যে যতক্ষণ না একাত্ম হতে পারছি ততক্ষণ পর্যন্ত সেবা কাজ হবে না, সেটা স্বামীজির কাছ থেকে তিনি শিখেছিলেন। তা সেটা আমরা দেখতে পাই 1899 সালে যখন প্লেগ চারদিকে হচ্ছে, নিবেদিতা কিভাবে কাজ করেছেন আপনারা অনেক শুনেছেন, পূর্ববর্তী বক্তারা অনেক বলেছেন কিভাবে রোগীদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে মায়েদের শুরু করে কি সাংগঠনিক ক্ষমতা দিয়ে সমস্ত সেবা কাজটা তিনি পরিচালনা করছেন। তো সব জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে ওই সাংগঠনিক শক্তি হোক বা সেবা কাজ পরিচালনা হোক সব জায়গায় ওই নিবেদিতা স্বামীজির ওই তার সেবা মন্ত্র তিনি গ্রহণ করেছেন। তার ফলে দেখা যাচ্ছে নীলরতন সরকার থেকে শুরু করে আরো বিদগ্ধ সমস্ত মানুষ সবাই কিন্তু বিনম্র চিত্তে ভগিনী নিবেদিতাকে অনুসরণ করছে। তা তারপর আবার দেখা যাচ্ছে 1906 সালে পূর্ববঙ্গে যখন প্রচন্ড দুর্ভিক্ষ হচ্ছে তখনও কিন্তু নিবেদিতা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন এবং পূর্ববঙ্গ বুঝতেই পারছেন ওই দিককার গিয়ে সেখানে সবাই তো বাংলা ভাষা বোঝে কিন্তু তিনি তখনও ঠিক ভালো করে বাংলা বলতে পারেন না, কিন্তু এমনভাবে তিনি কাজ করছেন সবার মধ্যে যে দেখা যাচ্ছে তিনি যখন চলে আসছেন মানুষজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বয়স্করা মায়েরা সবাই কান্নাকাটি করছে, বলি কেন না তিনি এত একাত্ম হয়ে গেছে সবার সঙ্গে। তা এই যে জিনিসটা সেটা সম্ভব হয়েছে যে তিনি এমনভাবে স্বামীজির ভাবধারাটা নিজের জীবনে তিনি গ্রহণ করতে পেরেছিলেন। তাই স্বামীজির যে চিন্তা নিয়ে তিনি যে সেবা কাজটা করেছেন সেটা শুধু এমনি লোক দেখানো সেবা তো নয়ই, তো সেটা ঠিক পূজা পর্যায়ে। আপনারা যখন পুজো টুজো করেন নিঃশব্দে নীরবে করেন, একটা ধূপ যখন জ্বলে সে তখন নিঃশব্দে জ্বলে, কোনো শব্দ নেই, কিন্তু বাইর থেকে অনেক দূর থেকে তার গন্ধ পাওয়া যায়। তাই নিবেদিতার সেবাটা পূজা পর্যায়ে ছিল বলে আজকের এতজন আমরা এখানে উপস্থিত হয়েছি তার কথা শোনার জন্য, নাহলে কেন আমরা উপস্থিত হব। তাই নিবেদিতার যে সেবাটা এমনি সেবা নয়, স্বামীজির চিন্তা যে এই সেবা ধর্ম সেই ধর্মটা তিনি নিজের জীবনে কিন্তু অনুষ্ঠান করে দেখিয়ে গেছে। তো সেই জন্য নিবেদিতার সেবা কাজের তিনটা দিক, সেটি হচ্ছে প্রথমটা হচ্ছে যে পরব্রহ্ম বিশ্বে পরিব্যাপ্ত আছে সেই পরব্রহ্ম জীবের মধ্যেও বিরাজমান, এই যে ভাবটা অনুধাবন করাটা হচ্ছে কিন্তু করতে পারলে তবে নিবেদিতার সেবা কাজকে কেউ গ্রহণ করতে পারবে। দুই, ভারত ও ভারতবাসীর প্রতি তার বোধ কিরকম, না ভারতের প্রতি সন্তানতুল্য ভালোবাসা আর ভারতবাসীর প্রতি মাতৃতুল্য ব্যবহার, এটা হচ্ছে নিবেদিতার সেবা কাজের আরেকটা দিক। তৃতীয় হচ্ছে জনগণের সেবাই হচ্ছে সাধনা আধ্যাত্মিকতা এবং মোক্ষ লাভের উপায় বা সোপান তিনি ভাবতেন, জনগণের সেবাই হচ্ছে আধ্যাত্মিকতা মোক্ষ লাভের সোপান তিনি কিন্তু এটা বিলিপ করতেন, কারণ স্বামীজির সেবা কাজটা ওই কারণ। তাই নিবেদিতার সেবা কাজ এমনিভাবে কোনো একটা সেবা ধর্ম বা এমনি কিছু নয়, সেটা হচ্ছে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বোধ সঞ্জাত এক চিন্তা যেটা স্বামীজি তার হাতে তুলে দিয়েছিলেন। তাই এবার যে দ্বিতীয় যে দিকটা, দ্বিতীয় আর একটা শাখা নদী, নিবেদিতা যদি আগে বলছিলাম যে একটা বিরাট নদী হয়, আর একটা যে দ্বিতীয় শাখা নদী সেটি হচ্ছে নিবেদিতা চিন্তা ভারতীয় নারীর উপর সম্বন্ধে। কারণ আগেই জেনেছেন যে স্বামীজি বলেছেন যে তোমাকে ভারতের জন্য আসতে হবে, ভারতে পুরুষের চাইতে নারীর বিশেষ প্রয়োজন, আগেই শুনলেন যে সিংহীর মতন একজন নারী প্রয়োজন। তা নিবেদিতা এসে কিন্তু অনেক কিছু কাজ করেছেন কিন্তু তার এই যে ভারতীয় নারীর প্রতি যে চিন্তা সেই চিন্তার দিক যদি আমি খুঁজে পাই, আমরা খুঁজি দেখব যে কয়েকটা বিশেষ বিশেষ দিক, সেটা কিন্তু একেবারে স্পষ্ট, সেখানে কোনো রকমের জটিলতা কোনো রকমের মানে অস্পষ্টতা নেই। তিনি বলছেন
যে তিনি কোনোদিন চাইতেন না যে তার নিজের মত বা আদর্শ যেটা তিনি আয়ারল্যান্ড থেকে বা ইংল্যান্ড থেকে তিনি নিয়ে এসছেন সেটা এই ভারতীয় নারীদের মধ্যে ঢুকিয়ে দেবেন, সেটা তিনি কোনোদিনই চাইতেন না। তাই তিনি বলেছিলেন যে ভারতীয় নারীর চারিত্রিক গুণাবলী বা মহত্ব এত বিশাল যে তাকে শেখানো কিছু জিনিস নেই, সেটা এত মহান যে সেটা অনুধাবনের জিনিস, সেটাকে আলাদা করে বলতে হবে না যে তাকে শেখাতে হবে না। তা সেই জন্য তিনি আমরা দেখতে পাই যে ভারতের যে নারীর যে বিশেষ গুণ মা এবং মাতৃত্ব তিনি খুব গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং তিনি বলতেন যে ভারতের গ্রথিত আছে আবেগ মথিত পবিত্রতায় ও মাতৃত্বের অমোঘ পূজায়, সেটি সমগ্র ভারতীয় চিন্তায় ও চরিত্রকে পরিচালিত করে। তিনি এটি একটি লেখায় এই ভারতীয় মা এবং মাতৃত্ব এই সম্বন্ধে তিনি বলেছিলেন। তারপরে আরেকটা ভারতীয় নারীর বিশেষ দিক তার যে লেখা বা বক্তৃতার মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে ভারতীয় নারীর শান্ত এবং প্রার্থনাপূর্ণ জীবন, সেটা কিন্তু তাকে খুব মুগ্ধ করত যে এটা একটা ইউনিক জিনিস, এটা একেবারে চরিত্রের মধ্যে লুকিয়ে আছে। সেই জন্য তিনি খোলা চিঠিতে ভারতীয় নারী সম্বন্ধে একটা খোলা চিঠি তিনি লিখেছিলেন, সেখানে ভারতীয় নারী সম্বন্ধে তিনি লিখছেন, শুনে শুনুন আপনারা যারা মায়েরা আছেন, ভারতীয় নারীর জীবন শান্ত ও ধীর, তপস্বিনীর মতন গৃহে অবস্থান, তাদের গর্ব তাদের একনিষ্ঠার প্রতি, নিজেকে পূর্ণ নিবেদনই হল একমাত্র আকাঙ্ক্ষা, তারাই ভারতীয় জনজীবনে ধর্মের ধারক ও বাহক, তাদের এই প্রচেষ্টা বাইরের শত শত যুদ্ধ জয়ের চেয়েও মহিয়ান। খোলা চিঠিতে, এমনি কোনো বক্তৃতা নয়, খোলা চিঠিতে তিনি ভারতীয় নারী সম্বন্ধে এই কথা বলছেন, একেবারে স্পষ্ট মত, সেখানে কোনো জটিলতা নেই। তারপর তৃতীয় যে দিকটা তিনি ভারতীয় নারী তিনি দেখেছিলেন যে সেই সময় তথাকথিত প্রাচ্য এবং পাশ্চাত্যে একটা ধারণা ছিল যে ভারতের নারীরা অজ্ঞ এবং সেখানে অশিক্ষার আলো আছে, তাদের বুদ্ধিশুদ্ধি বিশেষ কিছু নেই, কুসংস্কারে আচ্ছন্ন, তাদের তাই বিশেষ কষ্ট দুঃখ যা কিছু সব ওই ওই গুণের জন্য। কিন্তু নিবেদিতা কিন্তু কয়েক বছরের মধ্যে থেকে তিনি গভীরভাবে ভারতীয় নারীর মাতৃত্ব এবং মানে মায়ের ভাবটা এমনভাবে গভীরভাবে বুঝেছিলেন, তিনি কিন্তু উল্টো মত বলছেন। কোথায় দাঁড়িয়ে না মাদ্রাজে বক্তৃতা দিয়ে বলছেন, যারা এই রকম ভিন্ন মত পোষণ করে, মানে যারা ভাবেন ভারতীয় নারী মানে অজ্ঞ, তাদের মধ্যে কুসংস্কার আছে, অশিক্ষা আছে, তাই তারা প্রচন্ড নিপীড়ন হয়, তারা প্রচন্ড রকম নিপীড়িত হয়, তারা কিছু বুঝতে পারে না যে তারা নিপীড়িত হচ্ছে, তারা যেন বুঝতে পারে না, এই রকম যেন একটা প্রাণী ভারতীয় নারী সবাই ভাবে। কিন্তু নিবেদিতা তখন বলছেন, যারা এই রকম ভিন্ন মত পোষণ করে তাদের বলতে চাই যে ভারতীয় নারী কখনোই নিপীড়িত ছিল না, অন্য অনেক নবীন দেশের তুলনায় এই দেশের নারীর প্রতি খারাপ ব্যবহারের মাত্রা অনেক কম, ভারতের জাতীয় জীবনের মহত্তম শৈলী গুণগুলি একটি হল নারীর সন্তোষ, তাদের সামাজিক গুরুত্ব, শুধু তাই নয় তাদের উচ্চ চারিত্রিক গুণাবলী। যখন আমরা বলি যে ভারতীয় নারীরা অজ্ঞ, তখন আমরা স্বতঃ বিরোধী দ্বন্দ্বে পড়ি, তারা আধুনিকতার মাপকাঠিতে অজ্ঞ হতে পারে কারণ অল্প কয়েকজন তথাকথিত লিখতে বা পড়তে পারে, তা বলে তাদের মূর্খ বা অজ্ঞ বলা যায় কি, কারণ প্রতিটি বাড়িতে মায়েরা বা ঠাকুমারা ছোট ছেলেদের রামায়ণ মহাভারত বা পুরাণের গল্প বলছেন, যেগুলি মানবিক মূল্যবোধ শিক্ষার জন্য, ছোটদের চারিত্রিক বিকাশের জন্য অপরিহার্য। নিবেদিতা এই কথাটা বলছেন 100 বছর আগে। আর আজকের দিনে আমাদের বিদ্বজ্জন বিদ্বৎ সমাজ ওইটা আবার খোঁজার চেষ্টা করছে, যে ওই মায়েদের খুঁজছেন যারা
ছোট ছেলেদের মেয়েদের চারিত্রিক গুণাবলী শেখাবে আমাদের পুরাণ থেকে আমাদের অতীত গৌরব থেকে আজকের বিদ্বজ্জনরা খুঁজছে আর নিবেদিতা মাদ্রাজে দাঁড়িয়ে এই বক্তৃতা যখন দিচ্ছেন তখন অধিকাংশই হয়তো হেসেছিল বুঝছে এই লোকটি হয় মাথায় কিছু খারাপ আছে বা খুব একটা এক পেশে কোন রকমের অন্য কিছু কথা নয় সবার সবাই তখন উল্টো মতই প্রশ্ন করে সে যে সবাই ভারতীয় নারীরা পিছিয়ে আছে অমুক আছে কিছুই নেই তাদের কোনো রকমের যোগ্যতা নেই কিন্তু নিবেদিতার কি দূরদৃষ্টি কি গভীর বোধ সেটা আজকের দিন ভাবলে অবাক হতে হয় তার আরেকটি বিশেষ বিশ্লেষণ ভারতীয় নারীর প্রতি সেটি হচ্ছে ভারতীয় নারী এমন হবে সেটি কিরকম হবে না খুব সুন্দর কথা ন্যাশনালাইজ দি মডার্ন অ্যান্ড মডার্নাইজ দি ওল্ড খুব দু চারটে ওয়ার্ড ন্যাশনালাইজ দি মডার্ন অ্যান্ড মডার্নাইজ দি ওল্ড ভারতীয় নারী তার শিক্ষা এমন হবে তার মূল গ্রথিত থাকবে সনাতন আদর্শ শিক্ষা নীতিবোধ মূল্যবোধের উপর কিন্তু সে যেন পিছিয়ে না থাকে সেই জন্য বলছেন মডার্নাইজ দি ওল্ড সনাতনটাকে ভাবধারাকে কিন্তু মডার্নাইজ করতে হবে আবার যারা মডার্নাইজড হয়ে গেছে খুব অত্যাধুনিক চিন্তা আদর্শে বিশ্বাসী বা মত মতাদর্শে যারা জীবনটাকে গঠন করতে করে ফেলেছেন তাদের কিন্তু সাবধান করে দিচ্ছেন বলছেন ওই মডার্নাইজ দিয়ে কিছু হবে না ন্যাশনালাইজ দি মডার্ন জাতীয়তাবাদ বোধানো নাহলে ওই মডার্ন নিয়ে তুমি কি ছিন্নমূল হবে নাকি একটা বিরাট গভীর দার্শনিক কথা বলে গেছে ন্যাশনালাইজ দি মডার্ন অ্যান্ড মডার্নাইজ দি ওল্ড এটা হচ্ছে নিবেদিতার বিরাট অবদান ভারতীয় নারীর প্রতি তা সেই জন্য আমরা দেখি ভারতীয় আধুনিক ভারতে নারী শীর্ষক প্রবন্ধে তিনি লিখছেন আজকের দিনে নারীর সভ্য হওয়া নির্ভর করে তাদের মধ্যে শিক্ষা বিস্তারের উপর কিন্তু বর্তমানে ভারতে যেটি সমস্যা হল নারীদের পরিবারের গণ্ডি থেকে বাইরে এসে বৃহত্তর সমাজ জীবনে কাজ করা সমাজ গঠনে পুরুষের একার পক্ষে সম্ভব নয় সেখানে নারীর প্রত্যক্ষ যোগ দরকার তিনি বলছেন তা এই যে একটা বিশেষ দিক তিনি তুলে ধরছেন আরেকটা বিশেষ দিক তিনি বলছেন যে নিবেদিতা খুব বিরাট গর্ববোধ করতেন এই ভারতীয় নারীর এই পরিবারের থেকে যে অনন্য ভূমিকা যেটা সারা পৃথিবীতে বলতে গেলে আইকন নিবেদিতা অবাক হয়ে গেছে যে এই রকম একটা পরিবার মানে মন্দির যে তৈরি হয় সেখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে ভারতীয় নারী থেকে সেটা নিবেদিতা গভীরভাবে অনুশীলন করেছিলেন কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে এখন কিন্তু দিন আসছে অন্য কি দিন আসছে না যে নারী পরিবারের গণ্ডির মধ্যে ছিলেন তাকে কিন্তু বাইরে এসে সমাজ জীবনের আদর্শ নিতে হবে সমাজ জীবনের ভার নিতে হবে সমাজ জীবনের আগামী দিনে একটা ভয়ানক রূপ আসছে ভয়ানক একটা মানে সময় আসছে যেখানে কিন্তু নারীর একটা বিরাট ভূমিকা দরকার যেখানে নারী যেমন পরিবারে থেকে মার মায়ের রূপ দিয়ে পরিবারটা একটা বিরাট একটা রূপ তিনি দিতে পারেন সেই ভূমিকা তিনি সমাজ জীবনে বৃহত্তর দেশ বা সমাজ জীবনে তিনি কিন্তু প্রয়োগ করবেন সেটা কিন্তু নিবেদিতা খুব মানে ভালো করে তিনি অনুধাবন করছেন তা সেই জন্য তিনি বলছেন অতীতের ভারতীয় রমণীদের আদর্শ কি আমাদের লজ্জার বিষয় হবে যার ফলে আমরা তাদের মধুর আশীর্বাদ তাদের মৃদুতা তাদের ক্ষমা তাদের সহ্য শক্তি
ও শিশুসুলভ নিষ্পাপ গভীর ভালোবাসা ইত্যাদি মহৎ গুণাবলীকে সম্পূর্ণ বিসর্জন দেব, আর তার বদলে পাশ্চাত্যের অতীব স্থূল তথ্যকেন্দ্রিক ও সামাজিক উগ্রতাকে গ্রহণ করব। তিনি আজকের নয়, এটি বক্তৃতা দিয়েছিলেন, বক্তৃতা লেখার মধ্যে ছিল, এটা 1900 সালে লেখা। তা তখন তিনি এই যে নিজে কোশ্চেন করছেন, তিনি জানতে পারছেন যে আগামী ভারতবর্ষ এইরকম আসছে, যখন দেখা যাবে ভারতের পরাধীনতা চলে যাবে, দীর্ঘ 1200 বছরের পরাধীনতা, দীর্ঘ পরাধীনতার কারণে জাতীয় জীবনে প্রচন্ড অবক্ষয়, প্রচন্ড রকমের দুর্দশা। সে যখন ঘুরে দাঁড়াতে চাইবে, সে তখন যা কিছু আছে তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করবে, সে নিজের অতীতটা ভুলে যেতে চাইবে, তখন কিন্তু ভয়ানক বিপর্যয় আসবে। সেটা কিন্তু নিবেদিতা তার দার্শনিক চিন্তা হোক, তার আধ্যাত্মিক চিন্তা হোক বা গুরুর আশীর্বাদে হোক, তিনি কিন্তু পেয়েছিলেন। তাই তখন থেকে সাবধান করে দিয়ে গেছেন যে মডার্নাইজ দি ওল্ড অ্যান্ড ন্যাশনালাইজ দি মডার্ন, যে এমন হবে যে আমরা কিন্তু পাশ্চাত্যে ওই তথ্যকেন্দ্রিক যে ভাবধারা সংস্কৃতি সেটা যেন আমাদের বিষয়বস্তু না হয়, সেটা তিনি কিন্তু বলে গেছেন। তা এই যে খুব সংক্ষেপে ভারতীয় নারী সম্বন্ধে যে নিবেদিতার অবদান অসামান্য, সেটা এই দাঁড়িয়ে বলা যাবে না, আপনারা নিবেদিতার লেখা পড়বেন অবাক হয়ে যাবেন। পরের যে শাখা নদীটি নিবেদিতার জীবনের, সেটি হচ্ছে জাতীয় শিক্ষায় নিবেদিতার অবদান। জাতীয় শিক্ষা নিবেদিতার অবদান বলতে গেলে কেন, যে তিনি কিন্তু স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগেই শিক্ষক জীবনে প্রতিষ্ঠিত, বিদ্বৎ সমাজে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের যে নিবেদিতা যখন ভারতবর্ষে এলেন, তার ওই যে শিক্ষক সুলভ যে বিদ্যা বা বুদ্ধি বা প্রতিষ্ঠা, সেটা কিন্তু জিরো করে এসছে। তাই তিনি নিবেদিতা হয়েছেন, নিবেদিতা একটাই হয়। এখানে নিবেদিতা কিন্তু আবার নতুন শিক্ষা দিলেন ভারতের জাতীয় শিক্ষার রূপ কি হবে তা জানার জন্য, সে শিক্ষা পেলেন স্বামীজির কাছ থেকে। কারণ স্বামীজি তার কাছে তুলে ধরলেন যে জাতীয় শিক্ষার আদর্শ এরকম তিনটে দিক হবে, কিরকম, যে এমন শিক্ষা হবে যে যে শিক্ষা শুধু মানুষ নিল, তত্ত্ব হিসাবে মাথায় রাখলো, বক্তৃতার সময় বলল, বইয়ের লেখার সময় লিখল, কিন্তু জীবনের একটা পদেও কাজে লাগছে না, বলছে ওই বিদ্যার দরকার নেই। বলছেন যে একটা যদি জিনিস নেয়, একটা আদর্শ, একটা ভাব, একটা চিন্তা নিয়ে সারা জীবন কাটিয়ে সে যদি ওটা কর্মে পরিণত করতে পারে, তবেই কিন্তু সে শিক্ষা। এটা হচ্ছে জাতীয় শিক্ষার প্রথম মেরুদণ্ড, প্রথম মানে দিক। দ্বিতীয় দিকটা কি হবে, দ্বিতীয় দিক হল যে ওই শিক্ষা নিয়ে ওই ছেলেটি, ওই মেয়েটি, ওই নাগরিকটি সে কি নিজের পায়ে দাঁড়াতে পারছে। যদি দাঁড়াতে পারে তাহলে বুঝতে হবে ওটি হবে আরেকটা জাতীয় শিক্ষার দিক। তৃতীয় যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমন শিক্ষার অনুশীলন হবে যে মানুষটা আগামী দিনে তৈরি হবে, সে নিজের ইচ্ছা শক্তির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারবে। এই নয় যে রাম বলে দিল, শ্যাম বলে দিল, আরেকটি জনগণ বলে দিল, ওখান থেকে আরেকজন বলে দিল, তার কথা শুনল, তা নয়। এমন শিক্ষার অনুশীলন হবে যে নিজের ইচ্ছা শক্তির গতি এবং প্রকৃতি নির্ণয় করতে পারবে, এবং শুধু তাই নয়, কার্যক্ষেত্রে 100 ভাগ প্রয়োগ করতে পারবে। নিবেদিতার কাছে এই তিনটে মানদণ্ড স্বামীজি তুলে ধরলেন যে ভারতীয় শিক্ষার এই তিনটে মানদণ্ড তুমি শিখে নাও, তা দিয়ে তুমি প্রয়োগ করো, তুমি ওই ভুলে যাও, ওইটা তোমার পিছনের যা কিছু। নিবেদিতা তাই হয়েছিলেন, তাই তিনি আমাদের ভগিনী নিবেদিতা। কিরকম হয়েছিলেন আমি আপনাদের কাছে তুলে ধরছি তার লেখা থেকে, স্বামীজির কথাই তিনি যেন ট্রান্সলেট করে বলছেন আরো সুন্দর ভাবে, আরো গভীর ভাবে, যেন ভাব সম্প্রসারণ করছেন। কি বলছেন নিবেদিতা, যে শিক্ষা সর্বোপরি মানুষের মূল্যবোধের পাঠ ছাড়া কিছুই নয়। নিবেদিতা বলছেন
আর কি বলছেন, শিক্ষা হলো একজনের মনের ইচ্ছা শক্তির সঠিক অনুশীলন, যা কিনা ওই ব্যক্তির জীবনে মহৎ জীবনকে মহৎ ও সার্থক করে তুলবে। আবার কি বলছেন, মানুষের শিক্ষা নির্ভর করছে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ ব্যক্তিগত ধ্যান ধারণার সঠিক অনুশীলনের উপর। শিক্ষার উদ্দেশ্য হল জীবনশৈলীর উন্নয়ন। কিরকম জীবনশৈলী হবে? সৎ ও উচ্চ আদর্শে জীবনকে যেন সে পরিচালিত করতে পারে। নিবেদিতা বলছেন, শিক্ষা কোনো জাগতিক সাফল্য বা চাকরি পাওয়া নয়। আরেকটা খুব বড় কথা যেটা স্বামীজি অতটা বলতে পারেননি, তার কৃপ্তিক হইতে বলে গেছে, নিবেদিতা খুলে বলে গেলেন, বললেন, একটা জাতির অধোগতি হয় যখন সমস্ত জনগণের শক্তি গ্রাসচ্ছাদন করতেই খরচ হয়ে যায়। আজকের দিনে কে এটাকে না বলবে? নিবেদিতা আজকে 100 বছর আগে বলে গেছেন, স্বামীজির শিক্ষা নিয়ে তিনি এটা বলে গেছেন। সবসময় শিক্ষার প্রধান উদ্দেশ্য হল সাধারণের মধ্যে সমগ্র জাতি ও সমাজ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হওয়া। এটা কিন্তু শিক্ষার আদর্শ, জাতীয় শিক্ষার আদর্শ। জাতীয় শিক্ষার উদ্দেশ্য হল জাতীয়তাবাদের সুদৃঢ় ভিত্তিভূমি রচনা করা, যে ভিত্তিভূমির উপর আন্তর্জাতিকতার সৌধ নির্মাণ হয়। এমনি হবে না, আজকের দিনে আমরা সবাই বলি গ্লোবালাইজেশন করতে হবে, আমাদের উদার হতে হবে। অথচ আমি যদি সামান্য আপনাদের বলা হয় যে আপনি নিজের বাড়ির কয়েকজন লোককে ভালোবাসেন না, সেবা করেন না, আপনি কি করে সমাজের অন্যের সেবা করবেন? আপনি তো তখন সত্যি বলবেন, হ্যাঁ কথাটা ঠিক। এখানে একই ভাব কথা, আমি আমার জাতীয়তা বোধে উদ্বুদ্ধ নই, আমি কি করে আন্তর্জাতিকতা বোধে উদ্বুদ্ধ হব? তো সেটা নিবেদিতা স্পষ্ট ভাষায় তিনি কিন্তু বলে গেছেন। ভারতে ইংরাজি শিক্ষার নামে যে পদ্ধতি আছে তা শিশু মনকে নির্দয়ভাবে কষাঘাত করে। শিশু মনকে এমন শিক্ষা দিতে হবে, এমন ভাবে তুলতে হবে যাতে প্রকৃত শিক্ষার বনিয়াদ তার মধ্যে গড়ে ওঠে। আমার মতে প্রকৃত শিক্ষা হল যা শিশু মনের জ্ঞান ও কর্মকুশলতার উন্মেষ সাধন করে। নিবেদিতা 100 বছর আগে এই কথাগুলো আমাদের সামনে কিন্তু তুলে ধরেছেন। তা এই যে শিক্ষার যে মূল উদ্দেশ্য নিবেদিতা আমাদের কাছে তুলে ধরলেন, তো সেটা এইরকম অনেক অনেক কথা, মূল কথাগুলো বললাম। আমাদের আজকের